আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন নতুন মন্ত্রিসভায় থাকতে পারে বড় চমক বিএনপি ঐক্যফ্রন্টের নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ না নিয়ে জনগণের সিদ্ধান্তকে অপমান করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী বাপার প্রতিবেদন একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ এবং সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর শুক্রবার সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সাথে ছিলেন দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা এরপর দলের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী এরপর বেশ কিছু সময় ঘুরে দেখেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন নতুন মন্ত্রিসভায় বড় ধরনের চমক থাকতে পারে আকার কেমন হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী কারা থাকবেন কারা বাদ যাবেন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছেন প্রধানমন্ত্রী নিজে আমার কেন যেন মনে হয় বিশাল একটা চমক তিনি বলেন শপথ না নিলে আবারও ভুল করবে বিএনপি জনগণের প্রতি সম্মান রেখে বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পার্লামেন্টে যোগ দিতে ব্যর্থ তাহলে ব্যর্থতা আর ভুলের চোর তাদের আবারও আটকে থাকতো কাজী বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা